হাই ফ্রেন্ড, শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছার সঙ্গে আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে। আজ যে টপিকে তোমাদের সামনে আমি ভিডিওটি তুলে ধরবো, সেই টপিকের বিষয়ে কয়েকটি ভাই আমাকে প্রশ্ন করেছে। তাদের প্রশ্ন হচ্ছে যে দাদা, যদি কোনো মেয়ে আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসে, আই কন্ট্যাক্টও করে, বাট কিছুদিন পর যদি আমরা সাহস করে তাকে প্রপোজ করি, সে যদি রাগের মাথায় না করে দেয় এবং আমাদের প্রপোজ করাটাকে খারাপভাবে নেয়, সেক্ষেত্রে কি বুঝবো? মেয়েটা কি আমাদেরকে ভালোবাসে না? যদি নাই বাসতো তবে কেন আমার দিকে তাকিয়েছিল, কেনই বা আমাদের দিকে তাকিয়ে মুচকি হেসেছিল? এই প্রশ্নের উত্তরই তোমাদের সামনে তুলে ধরছি, আশা করি সমস্ত ভিডিওটি দেখবে। তো চলো শুরু করি। ভাইদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ভাই দেখো, কোনো মেয়ে তোমার দিকে তাকিয়ে মুচকি হেসেছে, তুমিও তার দিকে তাকিয়েছো, বেশ কিছুদিন তোমরা ওয়েট করেছো, তোমরা তাকে ফলো করেছো, তোমাদের আই কন্ট্যাক্ট ঠিক ছিল, দেন তারপরে তুমি তাকে সাহস করে একদিন প্রপোজ করেছো, তারপরও সে তোমাকে রাগের মাথায় উত্তর দিয়েছে, না করে দিয়েছে, তোমার প্রপোজ করার ভাবনাটিকে খারাপভাবে নিয়েছে। এতে তোমার মনে প্রশ্ন কাজ করেছে, সে যদি নাই করবে তো তবে কেন আমাদের দিকে তাকিয়েছিল, কেনই বা মুচকি হেসেছিল? তার মনের মধ্যে যদি এই চলতো তবে কেন সে আমার দিকে তাকিয়েছিল? স্বাভাবিক, তোমার দিকে তাকিয়েছিল, মুচকি হেসেছিল, যার ফলে তোমার মনে তাকে নিয়ে কিন্তু একটা স্বপ্ন তৈরি হয়েছে এবং তুমি সাহস পেয়েছো, বেশ কিছুদিন দেখেছো, তারপরে তুমি তাকে প্রপোজ করেছো। বাট এখানটায় তোমাদের বলে রাখি, এই প্রশ্নের সঙ্গে তোমরা জুড়ে দিয়েছ এই কারণেই যে ভগবান নাকি বলে যে মেয়েদের মন বোঝা খুবই কঠিন, অনেক কবিরাও বলে গিয়েছে, বৈজ্ঞানিকরাও নাকি বলেছে তোমাদের ভাষায়। হ্যাঁ, এটা ঠিক, মেয়েদের মন বোঝা খুব কঠিন, এটা শুধু মেয়েদের বলে বলবো না, ছেলেদের মন বোঝাও যে খুব সহজ তাও কিন্তু নয়। বাট একটা রিলেশনশিপকে ঠিক রাখতে গেলে আমরা যদি কাউকে বুঝতে চাই, যতটুকু বোঝার প্রয়োজন ততটুকু ঠিক বুঝতে পারি, বাট আমরা সে হতে বুঝি না, বোঝার চেষ্টা করি না, আমাদের সেই মন মানসিকতা নাই। তো চলো সেটা নিয়ে হয় অন্য একটা ভিডিও বানাবো, আজকের মেইন টপিকে ফোকাস করি। প্রথম কথা হচ্ছে, তোমরা যখন তাকে প্রপোজ করেছিলে তখন তার মনের অবস্থা কেমন ছিল? মেয়েরা কিন্তু কারণে অকারণে তাদের মনের অবস্থা খারাপ হয়ে থাকে, তাদের সপ্তাহে একদিন বিনা কারণে তাদের মন খারাপ হয়ে থাকে, এটা 100% সত্যি। ছেলেদের মন খারাপের একটা নির্দিষ্ট কারণ লাগে, বাট মেয়েদের মন খারাপের ক্ষেত্রে কিন্তু কোনোই কারণ লাগে না, তারা অতিরিক্ত চিন্তা করে, তাদের মন অত্যন্ত চঞ্চল, ছেলেদের থেকে তাদের মন অতিরিক্ত চঞ্চল, এই চঞ্চলতার কারণে তারা কখন কি ভাবে নিজেরাই জানে না। এবার যখন সে তোমার দিকে তাকিয়েছিল তখন তার মনের অবস্থা হয়তো ভালো ছিল, তখন সে তোমার দিকে তাকানোর সময় তার মনে সুস্থতা ছিল, শারীরিক সুস্থতা ছিল, বাট তুমি যখন তাকে প্রপোজ করেছো হয়তো সে কোনো কারণে মানসিক দিক থেকে চিন্তায় ছিল, বা বাড়িতে কোনো একটা সমস্যা হয়েছিল, বা তার লাইফে যে কোনো বিষয় নিয়েই একটা সমস্যা হয়েছিল। এরকম কন্ডিশনে তুমি যে কোনো মেয়েকে প্রপোজ করলে সে তোমাকে নাই করবে এবং সে তোমাকে প্রপোজের বদলে রেগেই যাবে। কেননা একটা বিষয় ভাবো, তুমি যদি মেয়েটার জায়গায় হতে তো তোমারও কিন্তু এইরকমই অ্যান্সার আসতো। তোমার মনের অবস্থা ভালো না থাকলে তখন তোমার মনের মধ্যে ভালোবাসাকে নিয়ে কোনো রকমই ভাবনা কাজ করবে না। তো বন্ধু, রেগে যেও না, দেখো, ওয়েট করো, ওই প্রপোজ করার পরে তোমার প্রতি কিরকম ওর ফিলিংস, সে তোমার দিকে তাকাচ্ছে কিনা, তোমাদের আই কন্ট্যাক্ট ঠিক আছে কিনা, কিছুটা দিন সময় নাও, একদমই যে ভেঙে পড়বে এর কোনো অর্থ নেই। তোমাদেরকে আমি একটা কথা বলি, একটা সময় ছিল যখন আমিও কোনো মেয়েকে তাকাতাম বা দেখতাম বা প্রপোজ করতাম, তো একটা মেয়েকে আমি দেখেছিলাম, ভালো লাগতো, সেই সময় বয়সটা সেরকম ছিল, দেখার ফলে সেও হাসতো আমিও হাসতাম, তো একটা মেলাতে দেখা হয়েছিল মেয়েটার সঙ্গে, ইতিমধ্যে মেয়েটার দিকে আমি তাকাচ্ছি, অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম, তো আমার বন্ধু কোনো কারণে মেয়েটার সঙ্গে কথা বলে তাকে দাদা বলে ডাকে, তো বন্ধুটার সঙ্গে সেই মেয়েটা দেখা হয়েছিল, মেয়েটার সঙ্গে আমার বন্ধুটা কথা বলাকালীন মেয়েটি বন্ধুটিকে বলেছিল, তোমার বন্ধুটি খুব বজ্জাত, খুব খারাপ, সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে, ইচ্ছা করে একটা ঠাস করে চড় মারতে। তোমার বন্ধুটা আমাকে এসে বলেছিল, রাজ, ওই মেয়েটার দিকে আর কখনো তাকিও না, কেননা ও তোমাকে ঠাস করে চড় মারবে বলেছে। বাট আমি কিন্তু তার কথা কিছু মনে করিনি, কেননা যখন সে বন্ধুটির সঙ্গে কথা বলছিল তখন আমি দেখেছিলাম তার মুখের মধ্যে একটা হাসি ছিল, সে ঠাস করে চড় মারবে কথাটা বলার ফলেও তার মুখে চোখে কিন্তু কোনো রকমের রাগের ভাব ছিল না। দেন তারপর থেকে যখনই তার সঙ্গে আমার দেখা হতো তখন কিন্তু আমাকে যে চর মারার ফলে, মানে একজন যদি আমাকে চর মারতে চায় তাকে তার মানসিকতা মুখ চোখ দেখলেই কিন্তু বুঝে যাবে যে সে আমার প্রতি রেগে আছে, বাট আমি কিন্তু তার ফেস রিড করে বুঝেছিলাম যে সে আমার প্রতি রেগে নাই। স্বাভাবিক, সে আমার বন্ধুটিকে বলেছিল চর মারবো, সব চরের পেছনে যে প্রকৃত চর লুকিয়ে থাকে তা না, কিছু কিছু চরের পিছনে ভালো লাগাটাও লুকিয়ে থাকে, সেটাকে বুঝে নিতে হবে। তো আমি বুঝে নিয়েছিলাম, দেন তারপর সঙ্গে তার সাথে কথা হয়েছিল, সে সেই কথা বলেছিল, এটা বলতে হয় জাস্ট বলেছিল, ওই বয়সে সে কি বলতে কি বলে ফেলেছিল, বা বন্ধুটিকে অ্যাকচুয়াল আমার বিষয়ে জানার আগ্রহ ছিল, কিন্তু সে বিষয়টিকে না বলে চোয়ার মারবে কথার মাধ্যমে বিষয়টিকে
ব্যক্ত করেছিল, বাট সেটাকে কিন্তু আমি আমার মতো করে ধরেছিলাম। আমার বন্ধুটি কিন্তু আমাকে সাবধান করেছিল যেন আমি মেয়েটার দিকে না তাকাই। এখানটায় তোমাদেরকে আমি একটা জিনিস বোঝাতে চাইছি, তোমরা প্রপোজ করেছিলে এর অর্থ সে না করে দিয়েছিল, তার মানে যে সে তোমাকে নাই করে দিয়েছে তা কিন্তু না। তার হয়তো কোনো না কোনো প্রবলেম আছে, কোনো না কোনো বিষয়ে তার মনে সমস্যা কাজ করছে, মনের অবস্থা ভালো নেই, কিছু তো একটা হয়েছে। একটু ফলো করো, একটু ওয়েট করো, আমাকে তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে না, তোমরা নিজেরাই তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমি বিশ্বাস করি। তবে হ্যাঁ, একটু ধৈর্যশীল হও, অত তাড়াতাড়ি অধৈর্য হয়ে যেও না, কিছুদিন দেখো, দেখার পর দেখো আমি 100% শিওর তুমি নিজে উত্তর পেয়ে যাবে। আর হ্যাঁ, উত্তর পেলে অবশ্যই আমাকে জানিও। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আবারও শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছার সঙ্গে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।